যে রাজনৈতিক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ, বিষয়টা সাধারণভাবে এখন বাংলাদেশের ক্ষেত্রে আলোচিত হচ্ছে যে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা আছি। এই অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে, এমনকি পুরো অর্থনৈতিক একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এটা আমাদের বক্তব্য না, এমন না যে আমরা খুব কষ্ট কল্পনা করে এইসব বক্তব্য সরকারের বিরুদ্ধে বলার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য বলছি। এটা এখন সাধারণভাবে সত্য, এমনকি সরকারও এই সত্য স্বীকার করে যে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা আছি। যদিও সরকার সবসময় বলার চেষ্টা করে যে এই অর্থনৈতিক সংকটটা আমাদের কারণে তৈরি হয়নি, অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে, আন্তর্জাতিক কারণে। সরকারের কারণে, আমার দেশে তো সরকার এখানে তেমন কোনো দায়ী না। সরকার তো উন্নয়ন করছিল, সরকার তো বিরাট অর্থনীতি বানিয়েছে, আমাদের জিডিপি বাড়ছে, আমাদের অর্থনীতির আকার বাড়ছে, বাজেট বাড়ছে, বড় বড় প্রকল্প হচ্ছে, কতই না উন্নতি আমাদের হচ্ছে। মাঝখান থেকে এই আন্তর্জাতিক পরিস্থিতি, এই ইউক্রেন যুদ্ধ আসার ফলে সব কিছু গোলমাল লেগে গেল। এই যে বক্তব্যটা সরকারের অবস্থান, এটা যে একটা ধাপ্পাবাজি, এটা যে আসলে তাদের যে কর্মকাণ্ড, এই শাসন ব্যবস্থার মধ্যে তারা যে ধরনের একটা অর্থনৈতিক নীতি চালু রেখেছে, যার মোদ্দা কথা হচ্ছে লুটপাট, যার মোদ্দা কথা হচ্ছে আত্মীয় স্বজন ভাই বেড়াদার ছায়াতলে থাকা, ক্ষমতার ছায়াতলে থাকা লোকজনরা সমস্ত সম্পদ ক্ষমতা ব্যবহার করে লুটে নেওয়া এবং সেগুলো বিদেশে পাচার করা, এই যে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান একটা চরিত্র, যেটাকে তারা ঢেকে রেখেছিলেন, বড় বড় প্রকল্পের দ্বারা ঢেকে রেখেছেন, চাকচিক্যের আড়ালে ঢেকে রেখেছেন, সেইটা তারা আড়াল করতে চায়, কিন্তু ওটা বেরিয়ে আসছে। এবং আমরা যেটা বলতে চাই, এবং অর্থনীতিবিদরাও এই পরিষ্কার করে এটা বলছেন, যে যাকে বলে একটা কিউমুলেটিভ এফেক্ট, মানে ধীরে ধীরে একটা জিনিস পুঞ্জীভূত হয়ে তার যে একটা প্রভাব তৈরি হয়, এটাই বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে ঘটছে। যে এইখানে লুণ্ঠন, লুণ্ঠনের সহায়ক নীতি এবং এর যে সামগ্রিকভাবে এটা এই অবস্থা করতে গিয়ে যে চরম একটা ব্যবস্থাপনাগত নৈরাজ্য এবং তার ফলাফল, এই সবটার কিউমুলেটিভ কিংবা পুঞ্জীভূত একটা ফল আমরা এখন দেখতে পাচ্ছি, অর্থনৈতিক সংকট আসছে। হ্যাঁ, এটা ঠিক যে আন্তর্জাতিক বাজারে একটা নানান সংকট চলছে, সেখানে ইউক্রেন যুদ্ধের কারণে তেল সহ গ্যাস সহ অনেকগুলো পণ্যের দাম বেড়ে গেছে, সেটা আবার কমেছেও, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তার অভিঘাতটা হচ্ছে, এই অভিঘাত কিন্তু সকলের জন্য প্রযোজ্য, এটা আমাদের মনে রাখা দরকার। ইউক্রেন যুদ্ধ বলেন, আন্তর্জাতিক বাজারের যে ওঠানামা বলেন, এটা তো কোনো একটা বিশেষ দেশের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু কোন দেশের অর্থনীতি এই রকম অভিঘাত কিভাবে মোকাবেলা করবে, কতটুকু আক্রান্ত হবে, এটা নির্ভর করে সেই দেশের অর্থনীতির ভিত কতটা শক্ত। বাংলাদেশের অর্থনীতির ভিত ভীষণ শক্ত, আমরা একেবারেই উদীয়মান টাইগার, আমরা বিস্ময় অর্থনৈতিকভাবে, এইগুলি আমরা এতদিন শুনেছি। সরকার যদিও খুব এখন বিদেশ বিরোধী, কিন্তু প্রায় বিদেশ থেকে কারো কারো এরকম দুই একটি প্রশংসা বাক্য কোথাও জড়ো করতে পারলে সেটা এনে আমাদেরকে ফলাও করে প্রচার করেছে, আমরা বিস্ময় বিশ্বের বিস্ময় হয়ে গেছি। তো সেই বিস্ময় বাংলাদেশে থেকে আমরা কিন্তু অনুভব করতাম না, বরং আমরা বাংলাদেশে থেকে অনুভব করতাম যে এই বিস্ময়ের তলে একটা বড় রকমের, যাকে বলে ফানুসের মতো, ফানুস যেমন উপর দিক থেকে দেখা যায় কিন্তু ভেতরে ফাঁপা, সেই জায়গাটা এখানে তৈরি হয়েছে, এবং এটা যে কোনো সময় ভেঙে পড়ার উপক্রম হতে পারে। ফলে আন্তর্জাতিকভাবে এই যে অভিঘাতটা আসলো, এই অভিঘাতেই আমরা দেখলাম এটা ভেঙে পড়ছে। আপনারা এখন সবাই জানেন যে এই ডলারের ক্রাইসিস কী অবস্থার মধ্যে এখানে আছে। এখন ডলার সংকটটা তৈরি হলো কীভাবে? বাংলাদেশে এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশে ক্ষমতার কাছাকাছি থাকা লোকেরা, এমনকি দেশের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত একদল লোক, যারা এই ক্ষমতার এই বিষয়গুলোকে ব্যবহার করতে পারেন, এবং তারপর যখন দেখেন যে ক্ষমতাবাদেরা এই জিনিসগুলো ব্যবহার করছে, তখন যারা কম বেশি অন্যেরাও সেই পথে যেতে থাকেন, কারণ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। একটা অর্থনীতিতে যখন কোনো শৃঙ্খলা থাকে না, যখন কোনো রেগুলেশনস থাকে না,
তখন সেই অর্থনীতির মধ্যে নিরাপত্তার বোধের ঘাটতি হতে থাকে। ফলে দুষ্ট লোকেরা যখন লুণ্ঠন করে, তখন কি যারা ভালো কিংবা একটা নিয়ম নীতির মধ্যে থেকে ব্যবসা বাণিজ্য করছেন তারাও নিরাপত্তাহীন হয়ে পড়তে থাকেন। ফলে তারাও নিজেদের নিরাপত্তার জন্য তখন ওই রকম নানান পথে হয়তোবা তারাও পা বাড়ান। ফলে আমরা দেখেছি যে কি বিপুল পরিমাণে বাংলাদেশে এই যে আমরা আমদানি করি তার ওভার ইনভয়েসিং হচ্ছে, মানে পণ্যের দাম বেশি দেখানো হচ্ছে, কিংবা রপ্তানি করা হয় তার আন্ডার ইনভয়েসিং হচ্ছে, কিংবা পণ্যের দাম কম দেখিয়ে বিদেশে টাকা পাচার হচ্ছে। এখন অনেকেই বলবেন যে জিএফআই যে রিপোর্ট দিচ্ছে সেটা অনেকটা গড় হিসাব, খুব সরল হিসাব, তার মধ্যে আরও অনেক রকম ফাঁক ফোকরের বিষয় আছে, তো সেটা থাকতে পারে, শুল্ক ফাঁকি দেওয়ার প্রশ্ন থাকতে পারে সেখানে। ফলে শুল্ক ফাঁকি দেওয়ার কারণে এবং এই যে আন্ডার ইনভয়েসিং কিংবা ওভার ইনভয়েসিং, এইগুলো পুরোটা আমরা একইভাবে ধরছি না, কিন্তু বিপুল আকারে শুল্ক ফাঁকিও যে হয়েছে এবং টাকাও যে পাচার হয়েছে তাতে কোনো সন্দেহ নাই, এবং কেউই এই বিষয়ে অর্থনৈতিক দিক থেকেও, তত্ত্বের দিক থেকেও, মানে পরিসংখ্যানের দিক থেকেও এইটাকে বিরোধিতা করতে পারবেন না। ফলে এই যে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকিং চ্যানেলেই পাচার হয়ে যাচ্ছে, সেটা হতে দেওয়া হয়েছে, ন্যূনতম কোনো রেগুলেশনস তার উপরে আরোপ করা হয়নি। এবং বাংলাদেশে এই যে ডলার সংকটের প্রশ্নটা যখন সামনে আসলো কোভিডের পরপরই, ইউক্রেন যুদ্ধের পরপরই, আমরা এই ডলার সংকটের প্রশ্ন আসার আগে দেখা যাচ্ছে যে ডলার অনেক আছে, এই যে $48 বিলিয়ন কথা বলা হলো 2020-21 সালের অর্থ বছরই, তারপরেই তো ধাপ করে পড়তে শুরু করলো। এখন $48 বিলিয়ন আছে বলে, কিংবা তারও আগে যখন এটা $35-36 বিলিয়ন ছিল, তখনই কিন্তু এই প্রশ্নগুলো সামনে এসেছিল যে কেন, যেমন সরকারের অনেক লোকেরা বলছে আমরা ব্যাংকে ডলার ফেলে রেখেছি, আমেরিকান ব্যাংকে এই ডলার থাকলে তো আসলে খুব বেশি এটার টাকা পাওয়া যায় না, সুদ অনেক কম, তার চেয়ে বরং প্রকল্পে বিনিয়োগ করলে টাকা ফেরতও আসবে বেশি আকারে, আবার আমরা বেশি সুদও পাবো। সেই জন্য ওনারা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড করলেন এবং বিপুল পরিমাণ টাকা এই এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে দিয়ে দিলেন। শুধু তাই না, রিজার্ভ ভেঙে বাংলাদেশ বিমানকে বিমান কেনার টাকা দিলেন, পায়রা বন্দরে ওই চ্যানেল করার টাকা ব্যয় করলেন, এই যে এই সমস্ত কাজগুলো করলেন, ফলাফল এখন তো খুব পরিষ্কার যে ওই টাকা, ওই লোন ফোর্স লোন হয়ে গেছে, ওই লোন আর বাংলাদেশ ব্যাংকে ডলার আকারে ফেরত আসবে না, এবং ওই ঋণগুলো ঋণ খেলাপি হয়ে গেছে। তাহলে এই যে বিপুল পরিমাণ টাকা রিজার্ভ থেকে তারা সরিয়েছেন, এই নীতি তো তারা গ্রহণ করেছেন এবং ঋণ দিয়েছেন, এবং সেই ঋণ খেলাপি হয়ে গেছে। এবং বাংলাদেশে ইন্টারেস্টিং দিকটা হচ্ছে যে ঋণ খেলাপির যে বিষয়টা এখানে হাজির আছে, এটা আমাদের খুব বিবেচনার মধ্যে রাখা দরকার। একটু আগে ইমরান ইমন বলেছেন, সংখ্যা যাই হোক, সংখ্যার হিসাব আমরা তো সরকারের কাছে চাই। এখন ববাংলাদেশ ব্যাংক সর্বশেষ বলছে ১,৫৬,০০০ কোটি আমাদের বর্তমানে খেলাপি ঋণ, এই কয়েক মাসের মধ্যেই খেলাপি ঋণ ২০-২৫,০০০ কোটি বেড়ে গেল। কিন্তু এটাই কিন্তু একমাত্র খেলাপি ঋণ না, এটা আমাদের বহুদিন ধরে আমরা এই কথাটা বলে আসছি যে রিশিডিউল করা হয় যে ঋণগুলো, কিংবা রিস্ট্রাকচারিং করা হয় যে ঋণগুলো, আগলে আসলে ওগুলো একটা হচ্ছে খেলাপি ঋণই, তার একটা ভিন্ন নাম দেওয়া। তারপর তো ধরুন ঋণের নামে একেবারে লুটপাট, মানে রাইট অফ করা, মাফ করে দেওয়া, আদালত কর্তৃক স্থগিতাদেশ নিয়ে আসলে খেলাপি ঋণই, কিন্তু উনি নতুন ঋণ পাওয়ার জন্য ওইটাকে ব্যবহার করছে। এইভাবে বিপুল পরিমাণ টাকা ঋণ, এটা বেশ কয়েকজন অর্থনীতিবিদ ববলেছিলেন যে এটা বহু আগেই ৩,০০,০০০ কোটি ছাড়িয়েছে। এখনকার হিসাব ধরলেও, এমনকি IMF বলছে যে বর্তমানে খেলাপি ঋণ প্রকৃতপক্ষে ৩,০০০০০ কোটি উপরে। IMF যখন ঋণ দিয়েছে এখানে, তখন সে কতগুলো শর্ত চাপিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হিসেবপত্র ঠিকঠাক করা, তার মধ্যে যেমন রিজার্ভ নিয়ে তারা হিসেব ঠিক করতে বলেছে, যখন তারা $31 বিলিয়ন রিজার্ভ কথা বলেছেন, তখন এমনকি $48 বিলিয়ন থেকে শুরু করেছে, ৪৮ এর সময় IMF বলেছে এটা যথার্থ রিজার্ভ না। IMF এর যে রিজার্ভ মাপার পদ্ধতি,
সেই অনুযায়ী রিজার্ভ মাপতে হবে, রিজার্ভকে পরিমাপ করতে হবে। কিন্তু সরকার সেটা করেনি, না করে দীর্ঘদিন ধরে গোয়ার্তমি করেছে। যখন IMF এর কাছ থেকে ঋণ আনতে হয়েছে তখন এখন তারা এই IMF এর শর্ত অনুযায়ী রিজার্ভ মাপছে, এবং রিজার্ভ এখন $22 বিলিয়ন নেমে এসছে এটা বলা হচ্ছে। কিন্তু নিট রিজার্ভ কিন্তু আরও অনেক কম। এই গ্রস রিজার্ভ এবং নিট রিজার্ভ আছে মানে আপনি কত টাকা আমদানি শেষ পর্যন্ত করতে পারবেন। তাহলে বাংলাদেশের রিজার্ভ নিম্নমুখী, আর বাংলাদেশে ব্যাংকের যে বিরাট আকারের লোন সেই লোন বড় আকারের খেলাপি, এমনকি IMF বলছে সেটা 3 লক্ষ কোটি টাকার উপরে। এই রকম একটা অবস্থায় বাংলাদেশ এসছে। কিন্তু এই যে বাংলাদেশে ঋণ খেলাপিটা হয় সেটা কোথায় যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যে ন্যূনতম একটা রেগুলেশনস বলে কিছু নাই। আমাদের এখানে অর্থমন্ত্রী বলছেন যে টাকা রেমিটেন্স আকারে আসে তার অন্তত অর্ধেক হুন্ডির মাধ্যমে আসে, মানে ফর্মাল চ্যানেলে যা আসে। তো ফর্মাল চ্যানেলে তো এখন রেমিটেন্স এই মাসে এসে প্রায় কমতির দিকে যাচ্ছে, প্রবৃদ্ধি যেটা ছিল সেটা তো কমে 5% পর্যন্ত এসেছিল, এখন প্রবৃদ্ধির জায়গা আর নাই, রেমিটেন্স কমতির দিকে চলে যাচ্ছে। তার মানে মানুষ রেমিটেন্স পাঠাচ্ছেন কম, কারণ কার মার্কেট এবং ডলারের সরকারি ডলার যে দামে দেওয়া হয় দুটার মধ্যে ব্যাপক ফারাক আছে। মানুষ হুন্ডির মাধ্যমে আসলে পাঠাচ্ছেন, হয়তো এমনকি ডলারও কম পাঠাচ্ছেন, যেটুকু প্রয়োজন সেটুকুই পাঠাচ্ছেন। কাজে এই যে ডলার আসে না ফর্মাল চ্যানেলে, হুন্ডির মাধ্যমে আসে, এবং সেটা অর্থমন্ত্রী বলছেন প্রায় অর্ধেক, কিন্তু বহু অর্থনীতিবিদের মতে এটা এমন